So, welcome to my new another blog, guys. আজকে যাচ্ছি আমরা গরুর বাজারে লালা বাজার সিলেট দক্ষিণ শর্মা এটি সিলেটের নিকটবর্তী বাজার সো আমার সাথে জিসান আছে আর এই জুয়েল আছে সো আমরা গরুর দামাদামি দেখব তারপর বাজারে কি রকম গরু এসেছে না এসেছে কেমন বেচা কিনা হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাবো আর ব্লগটি ওয়াচ করুন স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গাইজ চলুন বাজারের দিকে যাই লেটস গো এই গরুটি আসলে 90,000 টাকা দাম হয়েছে এখন আমরা একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা আমরা চলে আসলাম গাইস বাজারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে এই বৃষ্টির কারণে বাজারটা অনেকটাই এই অপরিষ্কার হয়ে গেছে এখন আমরা প্রথমে দুটি বড় সার দেখাবো এই যে দুটি সার দেখতে পাচ্ছেন এই দুটি সার গরু এগুলা পিওর দেশি সার এখানে মালিক আছে গরুর উনি তো উনি দাম চাচ্ছে 8 লক্ষ টাকা এই দুইটার দুইটার দাম হয়েছে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দাম হয়েছে কিন্তু বিক্রি করে নাই উনি দেখা যাক সামনের দিকে আমরা যাই এখানে আরও অনেক এই মাঝারি সাইজের গরু আছে দেখতে পারতেছেন যে এখানে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে ওরা এই গরুগুলা এখানে গরুগুলার দাম আসলে এই 1.5 লক্ষ টাকা এর মতো বেচা কিনা হচ্ছে বেশিরভাগই কেউ কেউ আবার 1 লক্ষ টাকা দাম বলতেছে সেই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আবার বেশি চলে কারণ এগুলো মাঝারি টাইপের গরু এখানে 1 থেকে গরু আছে এই যে আবার আমরা এইদিকে আসলাম একটু এখানে চলতেছে বাজার 2 থেকে 2.5 লক্ষ টাকা দামের গরু এখানে গাইস আমরা একটু যদি ওই দিক থেকে দেখাই দেখতে পারতেছেন যে বাজারটা খালি হয়ে গেছে কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে আগামী বাজার হয়তো জমবে তো আমরা এখন এই কিছু পাবলিকের সাথে আমরা কথা বলে দেখি দামা দাম হচ্ছে না হচ্ছে আর এই যে গরু খাই গো কোনো ধরনের কোনো অসুবিধা নাই সুনামন যে গরু দেখা তো বিলা যেমন আগে মন কর কোনটা কোনটা কোপা বিসমিল্লাহ হইয়া কোপা কোপা সাইজ না কইলো অসুবিধা অসুবিধা নাই কিছু হও ওই যে নিবে থাকি না মনোর ভালো মানুষে তো কুরবানি দেওয়া লাগবো না আল্লাহর আমি এখানে এইখান করে মানে মিটিং উঠতে মানুষ এরা এরা তো কুরবানি দিতে এখানে তারা 40-50 বাজে মুক্তিযোদ্ধা
ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে মোটামুটি গরু বেচা কিনা হচ্ছে, তেমন একটা বেশিও নয় আবার কমও নয়। এখানে আমরা দেখ এই ছোট সাইজের গরুর দিকে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 8 লক্ষ থেকে 80-90 হাজার এরকম বেশিরভাগই গরু দামাদামি হচ্ছে এই সাইড দিয়ে। তো এখানে আপনারা লালাবাজার হাট যেটি এটি প্রতি শনি মঙ্গলবার বসে, আপনারা এখানে আসতে পারেন, চাইলে এসে গরু কিনতে পারেন। এখানে আগামী বাজার থেকে আরও বেশি ধরনের এই বেশি বেশি গরু আসবে। সো এই যে একটি গরু গেল, এটি অনেক সুন্দর একটি গরু। আমরা মেইন হাসিটের দিকে আসলাম। এখানে সবচেয়ে দামি গরু যেগুলো বাজারে বড় বড় গরু এখানে আছে, এখানে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দামে এই এই টাইপের গরুগুলো এখানে নিবা। আপনারা শুনলেন এটি 70 হাজার দাম হয়েছে, কিন্তু উনি বিক্রি করে নাই। দাম ধরো হয়েছে নি বা ও আমার বেশি দাম ধরো হয়েছে নি ওই বা এই সময় স্যান্ডেল ছিল কত ফল হয় স্যান্ডেল ছিড়ি গেল কয়লা কইছে আস্তালার বিল্ডিং বানাই দিন ঘুরতে গিয়ে লাগা নাই, আসলে ঘুরতে গিয়ে লাগা নাই। এটা কিন্তু আস্তালার বিল্ডিং টাইম ওয়ান টাইম মার হ্যাঁ রাজাদার বলো না আমি রাজাদার। তো আমরা বাজারের মেইন যে বড় বড় গরুগুলোর আসলে সামনে আমরা এলাম, দেখতেছি দামাদামি হচ্ছে এখানে। নেওয়ার মন মানসিকতা থাকলে গরু নেওয়ার মন মানসিকতা। এই যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম বড় বড় গরু, এখানে 3টা গরু দাম হয়েছিল 8 লক্ষ টাকা, কিন্তু উনি বিক্রি করে নাই। তো উনি আরও দেখতেছেন। সো গাইস, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটি হচ্ছে লালাবাজার, সিলেটের দক্ষিণ শর্মা লালাবাজার গরুরহাট। এইখানে আপনারা সস্তায় গরু পাবেন অন্যান্য বাজারের চেয়ে। এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের গরু আসে, অনেক বড় বড় পাইকাররা এখানে আছেন। সো পরবর্তী ভিডিওটিও নতুন এক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে গাইস। Are y'all ready for this?